দেখুন, কারি পাতাকে কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি চিনি। বিশেষ করে দক্ষিণ ভারতে এই কারি পাতার প্রচলন কিন্তু প্রচুর পরিমাণে। প্রতিদিন যদি 4 থেকে 5টি কারি পাতা আমরা সঠিক উপায়ে খেতে পারি, তাহলে কিন্তু এর থেকে প্রচুর হেলথ বেনিফিট আমরা কিন্তু তুলতে পারি। এবং যে হেলথ বেনিফিটগুলো আমরা পাই, সেই হেলথ বেনিফিটগুলো কিন্তু আমাদের অনেকের কাছেই কিন্তু অজানা। এই ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি কি হেলথ বেনিফিট এই কারি পাতার থেকে আমরা পেতে পারি, এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কারি পাতার সাইড এফেক্ট কি কি আছে। তাহলে চলুন প্রথমেই বলি কারি পাতার হেলথ বেনিফিট কি কি। প্রথমত, কারি পাতার মধ্যে স্পেশাল 3টি এলিমেন্ট রয়েছে, ডাইক্লোরোমেথিন, ইথাইল অ্যাসিটেট, মহানিম্বাইন। এই এলিমেন্ট 3টি আমাদের কোলেস্ট্রল কন্ট্রোলে সাহায্য করে, আমাদের ট্রাইগ্লিসারাইড কন্ট্রোলে কিন্তু সাহায্য করে। তাছাড়াও এই প্রপার্টি আমাদের শরীরের অ্যান্টি অক্সিডেন্টের মতন কিন্তু কাজ করে, যা আমাদের শরীরকে হেলদি রাখতে সাহায্য করে। 2 নম্বর, কারি পাতার মধ্যে রয়েছে বেশ কিছু মিনারেলস, যেরকম ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। এছাড়াও বিভিন্ন রিসার্চ থেকে কিন্তু প্রমাণিত হয়েছে কারি পাতায় অ্যান্টি অ্যানিমিয়া বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং যারা ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, কিংবা যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অথবা যারা অ্যানিমিয়ার মতন সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কারি পাতা কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। কারণ 100 গ্রাম কারি পাতার থেকে আমরা ক্যালসিয়াম পাই 810 মিলিগ্রাম মতন। আবার 100 গ্রাম কারি পাতার থেকে আমরা আয়রন পাই 3.1 মিলিগ্রাম মতো, যার পরিমাণ কিন্তু বেশ অনেকটাই। এছাড়াও কারি পাতার মধ্যে ভিটামিন সি এর পরিমাণও কিন্তু বেশ অনেকটা উঁচুতে। প্রত্যেক 100 গ্রাম কারি পাতার থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি 4 মিলিগ্রাম মতন। সুতরাং বুঝতেই পারছেন কারি পাতা আমাদের জন্য কতটা উপকারী। 3 নম্বর, কারি পাতা আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে অনেকটাই সাহায্য করতে পারে। এছাড়াও আমাদের অগ্নাশয়কে ফ্রি রেডিকেলের হাত থেকেও কিন্তু কারি পাতা অনেক সময় রক্ষা করতে সাহায্য করে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব যে 4 থেকে 5টি কারি পাতা সরাসরি চিবিয়ে খেতে। 4 নম্বর, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কম বয়সে চুল পেকে যাওয়ার মতন সমস্যা হয়। এছাড়াও খুশকির মতন সমস্যা কিন্তু আমাদের অনেকের কাছেই কিন্তু কমন। এই কারি পাতার সঠিক ব্যবহার চুলের ফলিকলগুলিকে অ্যাকচুয়ালি উদ্দীপিত করে, চুলের রং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এবং যেহেতু এর মধ্যে অ্যান্টি ফঙ্গাল এফেক্ট রয়েছে, সেহেতু খুশকির সমস্যায় কারি পাতা একটি উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করতে পারে। যাদের খুশকির সমস্যা, তারা কারি পাতার গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের প্রতিটা গোড়ায় যদি মাসাজ করতে পারেন। আবার যাদের কম বয়সে চুল পেকে যাওয়ার মতন সমস্যা হয়ে রয়েছে, তারা পরিমাণ মতো কারি পাতার পেস্ট তৈরি করে যদি চুলে প্রলেপ আকারে লাগাতে পারেন, দেখবেন যথেষ্ট উপকার আপনারা এর থেকে পাচ্ছেন। এবারে বলি কারি পাতার কিছু সাইড এফেক্ট সম্পর্কে। এক্ষেত্রে এইরকম কোনো সাইড এফেক্ট আমরা কিন্তু কারি পাতার থেকে পাই না। সাধারণভাবে বলা হয় যে যদি কারোর অ্যালার্জিজনিত সমস্যা থেকে থাকে, এবং সেই অ্যালার্জি যদি কারি পাতা খাওয়ার ফলেই হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কারি পাতার থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করবেন।